শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য, একে একে প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন, আর আজ অবশেষে গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। আর মানিক ভট্টাচার্য গ্রেপ্তারের পরপরই রাজ্য রাজনীতি উত্তাল। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত বেআইনি শিক্ষক শিক্ষিকারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, নেতা মন্ত্রী বিধায়কদের চাকরি পেয়েছিলেন, তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিজে থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, স্কুল থেকে উধাও শিক্ষক শিক্ষাকর্মী, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আদালতের করা পদক্ষেপ, স্কুল থেকে উধাও শিক্ষক শিক্ষাকর্মী, পুজোর পরেই শিক্ষকদের পদত্যাগের ঢল, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট, এরই মধ্যে স্কুল থেকে আচমকা উধাও একের পর এক শিক্ষাকর্মী, পুজোর ছুটি মিটলেই শিক্ষকদের ইস্তফার জল্পনা শুরু হয়েছে, পুজোর ছুটি পড়ার আগে থেকেই স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের একাংশ উধাও হতে শুরু করেছেন, জেলায় জেলায় স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন অনেক শিক্ষাকর্মী, মনে করা হচ্ছে এই শিক্ষাকর্মীরা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন বলেই ভয়ে স্কুল আসা বন্ধ করে দিয়েছেন। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদেরও আগাম পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষাকর্তাদের আশঙ্কা পুজোর ছুটি শেষ হলেই অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের পদত্যাগের ঢল নামবে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 973 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর অবৈধ নিয়োগের কথা সামনে এসেছিল আগেই, তাদের একটা বড় অংশ পুজোর ছুটি পড়ার আগেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে, পরবর্তী সময়ে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষাকর্মীদের অনেকেই অবশ্য পদত্যাগের পদে হাঁটেনি, তবে অনেকেই এবার পদত্যাগের পথে হাঁটবেন বলে মনে করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট পেশের পর দেখা যায় গ্রুপ ডিতে 2823 জন এবং গ্রুপ সিতে 3481 জন প্রার্থীর ক্ষেত্রে নম্বরের অদলবদল হয়েছে, শুধু তাই নয় একাদশ দ্বাদশের 907 জন এবং নবম দশম স্তরে 952 জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে, অর্থাৎ 8000 জনেরও বেশি নম্বর অদলবদল করা হয়েছে। গত 28 সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় এই অবৈধ চাকরি পাবকদের 7 নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন, এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাদের বরখাস্ত করা হবে বলেও জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, হুঁশিয়ারি সুরে তিনি বলেন ভবিষ্যতেও এদের সরকারি চাকরি পাওয়ার সব সুযোগ বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র বিচারপতির হুঁশিয়ারি নয়, সিবিআই এবং ইডি তারাও কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছে, বেআইনিভাবে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে, তাদের জেলে ঢোকানো হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন সিবিআই আধিকারিকরা। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, পুজোর ছুটির পর স্কুল খুলতি অফিস খুলতি, এই মুহূর্তে শিক্ষক শিক্ষা কর্মীরা পুজোর ছুটির পর কিন্তু উধাও, স্কুল থেকে উধাও, পুজোর ছুটির আগে থেকেই তারা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন, এমনই খবর উঠে আসছে। আর একদিকে যেমন বিচারপতির হুঁশিয়ারি, অন্যদিকে সিবিআই এবং ইডির হুঁশিয়ারির পর 8000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে পদত্যাগ করতে চলেছেন 7 নভেম্বরের মধ্যে, এমনই খবর উঠে আসছে। বন্ধুরা, আপনারা কি বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কার্যত ডামাডোল বেজে গেছে রাজ্য শিক্ষা দপ্তরে, রাজ্যের হাজার হাজার বেআইনি শিক্ষক শিক্ষিকা, অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবার জব্দ হয়েছে, তারা নিজে থেকেই ইস্তফা দিতে শুরু করেছেন বলে খবর উঠে আসছে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।